নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা একটা বহুল প্রচলিত কথা আছে বিপদ কোনোদিন বলে কয়ে আসে না হঠাৎই তার আবির্ভাব ঘটে আর ধ্বংসলীলা চালিয়ে ফিরে যায় অনেক সময় আমরা সেই বিপদ থেকে উদ্ধারের সময়টুকুও পাই না তখন আমরা বড্ড অসহায় হয়ে পড়ি তবে সব বিপদই যে আচমকা চলে আসে তা কিন্তু নয় এমন কিছু বিপদ আছে যা আসার আগে আমাদের নানা পূর্ব সংকেত দেয় তাছাড়া আমরা বুদ্ধিমান জীব অনেক বিপদ সম্বন্ধে আমরা আগে থেকেই বহাল থাকি অনেক সময় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ফলে সেই বিপদ থেকে রক্ষাও পেয়ে যাই আবার অনেক সময় বিপদকে গুরুত্ব না দেওয়ার ফলে পস্তাতেও হয় মানব প্রজাতিকে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়েছে অনেক সময় বড় বড় বিপদের মধ্যে পড়ে মানব প্রজাতির অনেকাংশ প্রায় বিনষ্টও হয়ে গেছে সেরকম বড় বিপদ আমরা হয়তো আমাদের জীবৎকালে দেখিনি তবে কে বলতে পারে আগামী দিনে এমন বড় বিপর্যয় দেখা যাবে না আমরা নিশ্চয়ই আশা করব এমনটা না ঘটুক কিন্তু তার সাথে সাথে আমাদের প্রস্তুত হতে হবে প্রথমত চেষ্টা করতে হবে বিপদকে যাতে আমরা আসার আগেই আটকাতে পারি আর যদি তা না সম্ভব হয় তবে নিজেদের রক্ষার ব্যবস্থা করতে হবে পৃথিবীতে এখন নানা বড় বড় সমস্যা দেখা দিচ্ছে প্রাকৃতিক রাজনৈতিক অর্থনৈতিক সব দিক দিয়েই নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও বিজ্ঞানের প্রভূত উন্নতি হওয়া সত্ত্বেও সব সমস্যাকে মেটানো যাচ্ছে না কিছু কিছু বিষয় তো প্রায় হাতের বাইরেই চলে গেছে বলে মনে হচ্ছে আজ তেমনই একটি বড় বিপদ নিয়ে বিরাট সতর্কবার্তা ঘোষিত হয়েছে এই বিপদে ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের সবার প্রিয় শহর কলকাতা কী সেই বিপদ তা আপনাদের জানাবো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে লিখে জানান কলকাতার কোন জিনিসটি আপনার সব থেকে ভালো লাগে এবং কেন তো বন্ধুরা এবার আমরা জেনে নেব খবরের শিরোনাম শিরোনামে বলা হচ্ছে বড় বিপদে কলকাতা জারি সতর্কবার্তা চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে দরজায় করা নাড়ছে বিপদ কলকাতার ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ নামছে পুকুরের জল শুকিয়ে যাচ্ছে বলে পুরসভা সূত্রেই জানা গিয়েছে কলকাতা পুরসভার জল সরবরাহ দপ্তর সূত্রের খবর পনেরো কুড়ি বছর আগে কলকাতা পুরো এলাকায় ভূগর্ভস্থ জলস্তর ছিল গড়ে সাত থেকে দশ মিটার কিন্তু সেই স্তরই এখন নেমে গিয়েছে চোদ্দ থেকে ষোলো মিটার নিচে মধ্য ও দক্ষিণ মধ্য কলকাতার অবস্থা সবচেয়ে খারাপ দু সালের একটি সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে আলিপুর পার্ক সার্কাস বাবুঘাট বালিগঞ্জের আশেপাশের জলস্তর পাঁচ মিটার থেকে নেমে গিয়েছে চোদ্দ থেকে ষোলো মিটারে দক্ষিণ শহরতলীর অবস্থা কিছুটা হলেও ভালো যেমন গড়িয়ার দিকে জলস্তর আট থেকে দশ মিটার বাঁশদ্রণী এলাকায় সেটা আবার নয় থেকে এগারো মিটার একটা সময়ে কলকাতায় দেদার টিউবওয়েল বসানো হয়েছে তবে ভূগর্ভের জলস্তর নেমে যাওয়া ও আর্সেনিক দূষণের বিপদের কথা মাথায় রেখে পুরসভা এখন নিয়ন্ত্রিতভাবে টিউবওয়েল বসানোর অনুমতি দেয় আবার জলস্তর নেমে যাওয়ার ফলে টিউবওয়েল বসাতে আগের তুলনায় অনেক বেশি সংখ্যক পাইপ ব্যবহার করতে হচ্ছে টিউবওয়েল ব্যবহারে যেমন জলস্তর যাওয়ার আশঙ্কা তেমনই আবার জলস্তর নেমে যাওয়ার ফলে বিকল হয়ে পড়ছে একের পর এক টিউবওয়েল এমনকি বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য জলস্তর নেমে যাওয়ার ফলে শহরের কোনো কোনো তল্লাটে বসে যাচ্ছে ঘরবাড়ি তাদের আশঙ্কা এমনটা চলতে থাকলে ভবিষ্যতে কলকাতায় বড় বিপদ নেমে আসতে পারে পুরসভার হিসেব অনুযায়ী বর্তমানে কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ড মিলিয়ে প্রায় তিনশো পঞ্চাশটি ডিপ টিউবওয়েল রয়েছে স্যালো টিউবওয়েলের সংখ্যা প্রায় বারো হাজার রোজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি লিটার জল তোলা হচ্ছে কলকাতার ভূগর্ভ থেকে যদিও সেটা নেহাতি সরকারি হিসেব বাস্তবে তার চেয়ে অনেক বেশি জল তোলা হচ্ছে কলকাতার ভূগর্ভ থেকে কলকাতায় বেআইনি নলকূপ বা পুরসভার নজর এড়িয়ে বসানো নলকূপের সংখ্যা নেহাত কম নয় বলেই পুরকর্তাদের একাংশ স্বীকার করছেন পুরসভার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার নীলাংশু ভূষণ বসু বলেন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের সমীক্ষা রিপোর্টেই দেখা যাচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় জলস্তর অনেকটা নেমে গিয়েছে তার কারণ ওই তল্লাটে বহু নতুন বাড়ি স্কুল কলেজ অফিস তৈরি হয়েছে তারা ভূগর্ভের জল ইচ্ছে মতো ব্যবহার করছে ফলে আগামী দিনে কলকাতায় ভূমিধসের ঘটনা ঘটতে পারে তার বক্তব্য কলকাতার সবচেয়ে বড় সমস্যা হলো এখানে ওয়াটার রিচার্জ তেমন একটা হয় না শহর থেকে বেশ খানিকটা দূরে কল্যাণী কিংবা তারও দূরবর্তী এলাকা থেকে কলকাতার ভূগর্ভের ওয়াটার রিচার্জ হয় নীলাংশু ভূষণের সাপ কথা কলকাতায় ভূগর্ভের জলস্তরের ভারসাম্য রক্ষা করতে হলে ডিপ টিউবওয়েলের ব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণ করা দরকার কলকাতা পুরসভার প্রাক্তন নগর স্থপতিবিদ দীপঙ্কর সিনহা জানান জলস্তর নেমে যাওয়ার কারণে কলকাতা শহরে ভূগর্ভের জলে আর্সেনিক দূষণ বাড়ছে টিউবওয়েলের জলে বিপজ্জনক মাত্রায় অন্যান্য ক্ষতিকর ধাতব পদার্থ পাওয়া যাচ্ছে তিনিও বলছেন ভূগর্ভের জলস্তর ঠিক রাখতে গেলে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল তোলা বন্ধ করা দরকার সেই সঙ্গে ওয়াটার রিচার্জিং এর ব্যবস্থাও করতে হবে তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখে জানান কলকাতার কোন জিনিসটি আপনার সবথেকে ভালো লাগে এবং কেন তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ